স্যার, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আমরা পড়াচ্ছিলাম অপারেটিং ম্যানেজমেন্টের ষষ্ঠ অধ্যায়। এই চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি হচ্ছে, এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে আপনাদের মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে। দ্যাট মিনস আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে কী পরিমাণ মজুত পণ্য সংরক্ষণ করব, কী পরিমাণ মজুত পণ্য সংরক্ষণ রাখা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে সম্পূর্ণ অঙ্কটা হচ্ছে সূত্রের উপর। আপনাকে কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো কোথায় আছে আপনি আপনার বইয়ের দেখবেন। প্রবলেম যেগুলো শুরু হয়েছে, প্রবলেমের ঠিক আগে কতগুলো সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলো আপনাকে ফলো করে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তো এক্সারসাইজ নাম্বার 1 আর 2 শীট থেকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? এটা আপনারা অনেকে করেছেন, এটা ইজি অঙ্ক, জাস্ট সূত্র প্রয়োগ করে মানটা বসাবেন। তো আমরা যেটা আপনাদের ক্লাসে দিয়েছিলাম, ক্লাসে আপনাদের অঙ্ক করেছিলাম ফার্স্টে শীটের 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো শীটের 3 নম্বর অঙ্কটাতে দেখেন, অঙ্কের মধ্যে দেওয়া আছে ইওকিউ, দেওয়া আছে 2 ইনটু A ইনটু O, এ আরও লিখতে পারেন, ওসিও লিখতে পারেন, সিসিও লিখতে পারেন, আবার এও লিখলেও চলবে। তবে ওসি লেখাটা সিসি লিখলে ভালো, আমি তো ভুল এটা ও আর সি লিখেছি, যাই হোক। তো 2A মানে হচ্ছে কি, আপনার এখানে দেখেন অঙ্কের মধ্যে ইওকিউ দেওয়া আছে, 2 ইনটু A-র মান দেওয়া আছে 80,000, ওর মান দেওয়া আছে 200, বা সির মানটা দেওয়া নেই, বা সিসির মানটা দেওয়া নেই, এটা আমরা বের করব। তাহলে এবার আমরা মানগুলো যখন এখানে বসালাম, এবারে যখন আমি উপরে উভয় পক্ষে স্কোয়ার করবো, রুটটা চলে যাবে, এটাকে স্কোয়ার করলে মান এটা আসছে, তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে সির মান কত আসছে, টাকা 2, ঠিক আছে? একই রকম হচ্ছে এক্সারসাইজ নাম্বার 4 কী বলছে দেখেন, 4 ইওকিউ দিয়েছে, এর মান দিয়েছে, সির মান দিয়েছে, কিন্তু ওর মানটা দেয়নি, ওসিটা দেয়নি। তো একইভাবে আপনার ওসিটা বের করবেন, একদম ইজি অঙ্কটা, ঠিক আছে? তো একই রকম 5 নম্বর আর 6 নম্বর অঙ্কটা, একদম একই অঙ্ক, জাস্ট ওখানে বলেছিল 5 নম্বর 6 নম্বরের মধ্যে ইওকিউ মানে এটা দেয়নি, ওসি আর সিসি দিয়েছে, ইওকিউ দিয়েছে, আপনি কী বের করবেন, এ আর এর মানটা বের করবেন, ঠিক আছে? তো 5 আর 6 বাসায় করবেন, 3 4 5 6 যারা নতুন তাদের জন্য বলছি, 5 3 4 5 6 দেখবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে ক্লাসে বলবেন। এরপর 7 নম্বর অঙ্কে যান, 7 নম্বর অঙ্কে আপনাকে অঙ্কের মধ্যে বলেছে ইওকিউ বের করতে, সেখানে দেখেন অ্যানুয়াল ইউজেস দেওয়া আছে কত, 1600 ইউনিট, অর্ডারিং কস্ট দেওয়া আছে 50 টাকা, ক্যারিং কস্ট বলছে, ক্যারিং কস্টের মধ্যে বলছে আপনার কিছু কমিশন, তারপরে সুদ, ইন্টারেস্ট সব কিছু মিলে হচ্ছে 1 টাকা, আর পাশাপাশি হচ্ছে আপনার কস্ট পার ইউনিটের কত পার্সেন্ট, 10%। তো আপনার এখানে কস্ট পার ইউনিট কত দেওয়া আছে, 30 টাকা, তার 10% হচ্ছে 3 টাকা, আর আনুষঙ্গিক অন্যান্য সকল খরচ মিলে হচ্ছে 1 টাকা, এটা অঙ্কেই দেওয়া আছে, প্রশ্নটা পড়ে দেখেন, তাহলে মোট কত, 4 টাকা। এবারে মানটা যখন আপনি বসাবেন আপনার আনসার আসবে 200 ইউনিট, ঠিক আছে? একইভাবে 8 নম্বর অঙ্কটা সেম, 8 নম্বর অঙ্কটা ইউকিউটা একইভাবে বের করবেন। করার পর টোটাল ইনভেন্টরি কস্ট, টোটাল ইনভেন্টরি কস্টের সূত্র হচ্ছে AR ডিভাইডেড বাই ইউকিউ ইনটু OC প্লাস ইউকিউ বাই 2 ইনটু CC, এটা সূত্র। যখন কোনো অঙ্কে আপনাকে টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে বলবে, তখন আপনি এই সূত্রটা প্রয়োগ করে মানটা বের করবেন, ঠিক আছে? তাহলে আনসার কত আসছে আপনাদের, 600 টাকা। এগুলো হচ্ছে হোমওয়ার্কের অঙ্ক, ঠিক আছে? এগুলো হোমওয়ার্কের অঙ্ক, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আমি গ্রুপে ছবি তুলে পাঠিয়েছি, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদের জন্য, দেখেন এগুলো হচ্ছে হোমওয়ার্কের অঙ্ক, মানে এই যে এগুলো হচ্ছে আমি একটা বই থেকে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, শিটে দেওয়া গ্রুপে দেওয়া আছে, দেখবেন ক্লাস নাম্বার 2 সাথে ভিডিওর পরেই কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্কগুলোর সলিউশন হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলো বাসায় করবেন। এখানে দেখেন আরেকটা হোমওয়ার্ক, 2 পেজের হোমওয়ার্ক এখানে আছে, আপনারা একটু বাসায় এগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে আমাকে দেখাবেন। এরপর আমরা চলে যাচ্ছি ক্লাস নাম্বার 3, এটা ছিল ক্লাস নাম্বার 2, এবার আসছে ক্লাস নাম্বার 3। ক্লাস নাম্বার 3 আমরা অঙ্ক করিয়েছিলাম আপনাদেরকে এক্সারসাইজ নাম্বার 9, ঠিক আছে? তো এক্সারসাইজ নাম্বার 9 আমাদেরকে প্রশ্নে বলেছিল, ম্যাগলান ইমিরিয়ার হ্যাজ বিন বাইং 4000 ইউনিটস অফ ম্যাটেরিয়াল এক্স, হুইচ ইজ এ 6 মান্থ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? কস্ট পার ইউনিট 10, ক্যারিং কস্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে এক্সারসাইজ নাম্বার ক্লাস নাম্বার 3 অঙ্ক, ঠিক আছে? তো ক্লাস নাম্বার 3 অঙ্কের মধ্যে আমরা এখানে একটা অঙ্ক করেছি টোটাল ক্যারিং কস্টটা, ঠিক আছে? এখানে একটু ছোট্ট একটা সমস্যা আছে অঙ্কটার মধ্যে, সেটা হচ্ছে এখানে ক্যারিং কস্টটা আমরা 80,000 পেয়েছি, সেটাকে 10% করে 8,000 এসছে, এই জায়গাটা একটু অনেকে বুঝেন নাই, এটা আমি বলেছিলাম প্রুফ লিখে দাও। এখানে আমরা বলেছিলাম যে অঙ্কের মধ্যে যদি অনেকে বলেছেন যে স্যার আপনি অন্যান্য অঙ্কে টোটাল ক্যারিং কস্ট করেছেন, ইউনিটকে কী দিয়েছেন, গুণ করে দিয়েছেন, বাট এখানে যেহেতু আপনাকে প্রশ্নের মধ্যে বলেছে ইনভেন্টরি কস্টের 10%, তাই আপনাকে কী করতে হবে, ইনভেন্টরি কস্টটা বের করতে হবে। ইনভেন্টরি কস্ট কীভাবে বের করবেন, আপনার 8000 ইউনিটকে 20 দিয়ে গুণ করবেন, লেখা আছে প্রতি ইউনিট দাম হচ্ছে 20 টাকা, তাহলে 8000কে 20 দিয়ে গুণ করবেন, তাকে আপনি যখন 2 দিয়ে ভাগ করবেন তখন আপনার আনসার আসবে 80,000 টাকা। এবার ওই 80,000 টাকাকে আপনি 10% করলে আপনার কী আসবে, অ্যাভারেজ কস্টটা চলে আসবে, ঠিক আছে? একই রকমভাবে আমরা অঙ্ক করেছিলাম এক্সারসাইজ নাম্বার 11 12, তারপর হচ্ছে কি, যেমন 12 নম্বরে দেখেন টোটাল অর্ডার কস্ট আছে, টোটাল ক্যারিং কস্ট আছে, ঠিক আছে? এগুলো একটু দেখবেন, এগুলো সিম্পল কিছু অঙ্ক আছে। তো আমি আজকে শীটের 15 আর 16 নিয়ে আলোচনা করছি। তো এখানে চ্যাপ্টারটা আসলে বেসিক্যালি বোঝার ব্যাপার হচ্ছে এখানে মজুত পণ্য ব্যবস্থাপনার অঙ্ক আর সূত্রের অঙ্ক। আর আমি শীটে যে অঙ্কগুলো করাচ্ছি বা ক্লাসে যে অঙ্কগুলো করাচ্ছি, আপনি মোটামুটি 100 থেকে 100% নিশ্চিত থাকতে পারেন যে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। আপনাদের কাছে শুধু যে অঙ্কগুলো আমি ক্লাসে করাচ্ছি বা ভিডিওর মাধ্যমে দিচ্ছি, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন।
এবার দেখেন ক্লাস নাম্বার থ্রিতে আমি শিট পনেরো আর শিটের পনেরো আর ষোলো নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে বলছেন এটা পারেন না, তাই আমি এটা পনেরো ষোলো নম্বর অঙ্ক নিয়ে আজকে আমাদের ক্লাস নাম্বার ফোরটা সাজিয়েছি। দেখেন ক্লাস নাম্বার ফোরে যাবো আমরা, এখন ক্লাস নাম্বার ফোরে গিয়ে আমরা আগে শিটের পনেরো নম্বর করবো, ষোলো নম্বর করবো, দেন আমরা কিছু অন্য অঙ্কগুলোতে যাবো, ঠিক আছে। আসেন শিট নাম্বার পনেরোতে আমাদের প্রথম সূত্রটা বলেছে ইউকিউ বের করো, প্রথম রিকোয়ারমেন্ট। ইউকিউ সূত্র আমরা কী জানি, ইউকিউ সূত্র জানি আমরা টু ইন্টু এ আর ইন্টু ও সি ডিভাইড বাই সি সি। এখানে এ আরটা কীভাবে বের হবে দেখেন, আটবার অঙ্কের মধ্যে লেখা আছে নর্মাল ইউজ পার ডে চারশো টাকা, মন দিয়ে বুঝবেন কথাটা, নর্মাল ইউজ পার ডে হচ্ছে চারশো টাকা এবং আপনার টোটাল ওয়ার্কিং ডে হচ্ছে দুশো পঞ্চাশ দিন, তাহলে চারশোকে দুশো পঞ্চাশ দিয়ে গুণ করলে আপনার এ আরটা বের হবে। ও সি দেওয়া আছে বিশ টাকা, সি সি বলছে কস্ট পার ইউনিটে টেন পার্সেন্ট, কস্ট পার ইউনিট দেওয়া আছে দুই টাকা পঞ্চাশ পয়সা, তার টেন পার্সেন্ট করে জিরো পয়েন্ট টু ফাইভ আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ইউকিউটা কত আসছে, চার হাজার ইউনিটস। এরপর আমাকে বের করতে বলছে সেফটি স্টক, ঠিক আছে। অন্যান্য অঙ্কে আমরা তো সাধারণত সেফটি স্টক দিয়ে অঙ্ক করেছি, বাট এই অঙ্কে সেফটি স্টকটা বের করতে বলেছে। তো সেফটি স্টকের সূত্র কী দেখেন, সেফটি স্টকের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ইউজ পার ডে মাইনাস নর্মাল ইউজ পার ডে ইনটু লিড টাইম। তাহলে ম্যাক্সিমাম ইউজ পার ডে অঙ্কে লেখা আছে, প্রশ্ন পড়লে পাবেন, অঙ্কের মধ্যে লেখা আছে ম্যাক্সিমাম ইউজ পার ডে হচ্ছে ছয়শো আর মিনিমাম নর্মাল ইউজ পার ডে হচ্ছে চারশো আর লিড টাইম দেওয়া আছে আট দিন বা এইট ডেজ। তাহলে এবারে গুণ করলে আপনার কত আসে, ষোলোশো ইউনিটস, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, সেফটি স্টকের সূত্র। আর এরপর বের করতে বলেছে সি নাম্বার রিকোয়ারমেন্টের রিঅর্ডার পয়েন্ট। আমরা জানি যে কোনো অঙ্কে যদি রিঅর্ডার পয়েন্ট বের করার স্কোপ না থাকে তাহলে আমরা ইউকিউকে রিঅর্ডার পয়েন্ট ধরে নিই, কিন্তু আমাদের এই অঙ্ক তো অলরেডি বলেই দিয়েছে রিঅর্ডার পয়েন্ট বের করো, তাহলে নিশ্চয়ই রিঅর্ডার পয়েন্টের একটা সূত্র আছে। রিঅর্ডার পয়েন্টের সূত্র হচ্ছে নর্মাল ইউজ পার ডে ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। তাহলে নর্মাল ইউজ পার ডে আমার কত ছিল, চারশো, লিড টাইম হচ্ছে আট আর সেফটি স্টকটা আমরা এখানে পেয়েছি ষোলোশো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলোশো আমাদের সেফটি স্টকটা এখানে ব্যবহার করতে হয়েছে। কোনো অঙ্কে যদি সেফটি স্টক, তাহলে এই ধরনের অঙ্কে যদি সেফটি স্টক নাও বলে রিঅর্ডার পয়েন্ট বের করতে বললে আমাদেরকে সেফটি স্টকটা লাগবে, সেজন্য সেফটি স্টকটা আমাদেরকে ওয়ার্কিং স্কোরে হলেও বের করতে হবে, চার হাজার আটশো ইউনিট আসছে, ঠিক আছে। একইভাবে হচ্ছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, এটা সূত্র হচ্ছে সেফটি স্টক প্লাস ইওকিউ, সেফটি স্টকের সাথে ইওকিউ যোগ করে দিলে হয়ে যাবে। আর লাস্টে বলেছে অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি, অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরির সূত্র হচ্ছে সেফটি স্টক প্লাস হাফ অফ ইওকিউ, সেফটি স্টক পেয়েছি আমরা ষোলোশো, হাফ অফ ইওকিউ হচ্ছে কত, হাফ অফ চার হাজার, মানে ইওকিউর মান হচ্ছে চার হাজার ছিল, চার হাজারকে ভাগ করলে এটা অ্যান্সারটা একটু ভুল আছে, এটা তিন হাজার দুশো দেওয়া আছে অঙ্কে, এটা ভুল, এটা তিন হাজার ছয়শো ইউনিট হবে, ঠিক আছে। একই রকম অঙ্ক হচ্ছে ষোলো নম্বরটা, সেম অঙ্ক একদম হুবহু সেম, শুধু সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দিয়েছে ওরা এখানে, জাস্ট ইওকিউটা সেম, একটু আগে যেভাবে করেছে সেভাবে করবেন, সেফটি স্টকটাও সেম থাকবে, রিঅর্ডার পয়েন্টটাও সেম থাকবে, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি এটাও সেম থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাভারেজ নর্মাল ইনভেন্টরি এটাও ঠিক থাকবে, আর শুধু একটা পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি, একটু মুখস্থ রাখবেন, এটা মনে হয় বইতে নাই সূত্রটা, আপনারা একটু দেখে নেবেন। অ্যাবসোলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র হচ্ছে রিঅর্ডার পয়েন্ট প্লাস মিনিমাম ইউজ ডিউরিং লিড টাইম প্লাস ইওকিউ। এখানে দেখেন রিঅর্ডার পয়েন্ট আপনি বের করেছেন তিন হাজার আর মিনিমাম ইউজ দেওয়া আছে অঙ্কে একশো, মিনিমাম ইউজ অঙ্কে দেওয়া আছে একশো, লিড টাইম হচ্ছে পাঁচ আর ইওকিউ আমরা বের করেছি দেড় হাজার, তাহলে মোট হচ্ছে পাঁচ হাজার ইউনিট, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের অঙ্ক, অঙ্কের অবস্থা, ঠিক আছে। তো আমি এই এই অঙ্কটার পাশাপাশি আপনাদেরকে বই থেকে একটা শিট থেকে একটা অঙ্ক দিচ্ছি, আর গত ক্লাসে আমি কিছু অঙ্ক আপনাদেরকে ছবি তুলে পাঠিয়েছি, সেটা আমি আবার পাঠাবো, ওই অঙ্কগুলো বাসায় করবেন আপনারা, যেটা করবেন এই অঙ্কটা দেখে দেখে, এই অঙ্কটা দেখে দেখে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের আঠাশ নম্বর অঙ্কটা করবেন, শিটের আঠাশ নম্বর অঙ্কটা, শিটের আঠাশ নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে শিটের আঠাশ নম্বর অঙ্কটা আর গ্রুপে যে পিকটা দেবো আমি সে পিকের অঙ্কটা বাসায় করবেন, ঠিক আছে। আপাতত এগুলো করলে চলবে, এর বাইরে অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে। আর পর আরেকটা ক্লাস দেবো এই চ্যাপ্টারগুলো, তারপর আমরা নতুন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে চলে যাবো, ঠিক আছে। আর যেহেতু আমরা এইসব মাসটা অনলাইন করছি, অফলাইন করতে পারতেন আপনারা, কিন্তু আসলে অনেকের প্রবলেমের কারণে হয়তো করা হচ্ছে না, কারণ অন্যান্য সকল ব্যাচ কিন্তু ক্লাস শুরু হয়েছে। যাই হোক, আমরা অনলাইনে অনেকগুলো করেছি বা অনেক কিছু শেষ করেছি, যেটা অর্থ ওরা অফলাইনে শেষ করবে আমরা অনলাইনে করবো, হোয়াট এভার, কোনো প্রবলেম না। তো আপনারা যেটা করবেন সেটা আঠাশ নাম্বারটা করবেন আর গ্রুপে যে পিকগুলো দিয়েছি এগুলো বাসায় একটু করবেন, করে আমাকে জানাবেন যে অঙ্ক মিল আছে কিনা, ঠিক আছে। আজকে পর্যন্ত, আপনাদের পরবর্তী ক্লাসটা পাবেন বুধবারে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।